প্রতি বছরের মতো এবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল আজহা, কিন্তু করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির কারণে পরিস্থিতি যেন অনেকটাই বিদঘুটে আকারে রূপ নিয়েছে। বিশেষ করে কোরবানির হাটের ব্যাপারে, যেখানে ব্যাপক আকারে ক্রেতা বিক্রেতার সমাগম হওয়ার কথা, সেখানে বিক্রেতা থাকলেও ক্রেতার দেখা মিলছে না। প্রসঙ্গত অজুহাত হিসেবে দেখানো হচ্ছে মাত্রই তো কোরবানির হাট শুরু হয়েছে, তাই যেহেতু এখনও প্রায় মাসখানেক সময় আছে, সেহেতু সাধারণ ক্রেতারা এখনই কোরবানির পশুটি ক্রয় করতে চাচ্ছে না। কিন্তু তারপরেও কোরবানির হাটের বাণিজ্য বরাবরের মতো অতটা স্বাভাবিক পর্যায়ে নেই। কয়েকটি হাট ঘুরে দেখা গেছে গরু ছাগল সহ বিভিন্ন ধরনের পশুর ব্যাপক সমাগম হলেও ক্রেতা সাধারণের সমাগম একেবারেই কম। করোনা ভাইরাসের কারণে এবারের কোরবানির ঈদে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, মূলত করোনা ভাইরাসের কারণে মানুষের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, ফলে এবছর কোরবানির সংখ্যা অনেক অংশে কমে যেতে পারে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর যারা রয়েছেন, তারা তাদের প্রাত্যহিক আয় থেকেই সঞ্চয়ের মাধ্যমে কুরবানির পশু ক্রয় করার চেষ্টা করেন, কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে তাদের মাথায় হাত পড়েছে, যার ফলে এই শ্রেণীর অনেকাংশই কুরবানি থেকে বিরত থাকবেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হাটের পরিস্থিতি বিবেচনা করে বোঝা যায় এবারের কোরবানির ঈদে ব্যাপক পশুর সমাগম হবে, এবং আগেই ঘোষণা দেওয়া হয়েছে ভারত থেকে কুরবানির পশু আসতে দেওয়া হবে না। যদি তাই হয়, তারপরেও দেশীয় খামারিদের উৎপাদন দ্বারাই এবারের কোরবানির ঈদের পশুর চাহিদা পূরণ করা হবে বলে ধারণা করা হচ্ছে, এবং প্রতি বছর যে পরিমাণ কোরবানি হয় তার প্রায় দ্বিগুণ পশু রয়েছে খামারি এবং বিক্রেতাদের হাতে। সুতরাং কোরবানির পশুর ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি হবে না বলে জানা যায়। তবে এক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায়, যেহেতু ব্যাপক আকারে পশু আসছে, সেহেতু কোরবানির পশুর দাম কি এবার কমবে? এমন প্রশ্নের উত্তরে বলা চলে দাম কমার সম্ভাবনা খুবই কম, কেননা করোনা ভাইরাসের এই মহামারীকালীন সময়ে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশু উৎপাদনের ব্যয় বৃদ্ধি পেয়েছে। সুতরাং কোরবানির হাটে পশুর দাম কমার সম্ভাবনা খুব কম বলে ধারণা করা হচ্ছে। তবে সময় গড়ালে অবশ্যই কোরবানির হাট জমে উঠবে, তখন হাটের পরিস্থিতি বিবেচনায় বোঝা যাবে কোরবানির পশুর দাম কমবে নাকি বাড়বে। প্রত্যাশা করছি অতি দ্রুত করোনা ভাইরাস আমাদের মাঝ থেকে বিদায় নেবে, এবং প্রতি বছরের মতো এবারও আমরা উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারব। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডিসি নিউজে। তবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।